বর্দি দুষ্টু কোথায় রে? বাবা, বউকে যেন একেবারে চোখে হারাচ্ছিস। বাজে বকিস না তো। বাজে বকছি? হ্যাঁ, এই যে আমাদের কাছে সব খবর থাকে। দুজনে মিলে রান্নাঘরে কি করছিলে? রান্নাঘরে আবার কি করছিলাম? দুষ্টুর হাত পড়ে গেছিলো, মলম লাগিয়ে দিচ্ছিলাম আবার কি। ও, মলম লাগাচ্ছিলে তাই না? তাও দরজা বন্ধ করে। ওর তুই ইয়ারকি মারছিস কেন? বল না দুষ্টু কোথায়। ভাই, তুই মা একটা কাজ কর বুঝলি, ওই খাটের তলাটা একবার খুঁজে দেখ তো। বড্ড বাড়াবাড়ি হচ্ছে, বল না বর্দি, বল না। কোথায় থাকবে ভাই? রান্নাঘরেই আছে নিশ্চয়ই। আরে রান্নাঘরে নেই, আমি দেখে এলাম তো এক্ষুনি, তাই তো জিজ্ঞেস করছি তোকে। ও, তাহলে দেখ না হয়তো বাথরুম টাথরুমে। ওই তো, এই যে এটা আনতে গেছিলাম, ভুলে গেছিলাম জানো তো বর্দি ভাই। নিজে যাওয়ার কি ছিল আমায় বলতে পারতে না? মানে তুমি ভুলে গেছো? আজকে সব কাজ আমাকে একাই করতে হবে। যাই হোক, তাড়াতাড়ি এসো তো, খাবার কিন্তু রেডি আছে। তাড়াতাড়ি চল। আরে চল না। কই দেখি সব কমপ্লিট রান্না? হ্যাঁ, তাহলে নিয়ে যাই। কে জানে কেমন হয়েছে। খুব ভালো হবে রে, কষ্টের ফল কখনো বিফলে যায় না, সত্যি ভালো হবে। চলো। ও বর্দি ভাই, শুনে না বলছি, তোমরা এগুলো সব নিয়ে যাও, অনেক দেরি হয়ে গেছে তো, আমি সব থালাগুলো নিয়ে যাচ্ছি। আচ্ছা বাবা, ঠিক আছে, আচ্ছা নিয়ে যাচ্ছি তো। সবাই খাবার কিন্তু একদম রেডি, আমরা চলে এসেছি টেবিলে। এমনি দাদা দাদা বড়দা মেজদা, খাবার রেডি, তোরা আয়। আচ্ছা সব কাজ হয়ে গেছে, না কোনো হেল্প দরকার বললে হেল্প করবো। কোনো দরকার নেই ভাই, সকাল থেকে তুই কত কাজ করেছিস বল। এখন বস, চুপ করে খেতে বসে যা। যাক বাবা, অবশেষে ডিনার রেডি। আমি তো ভেবেছিলাম আজকে হয়তো জুটবে না। বারে নিজের তো শুধু খাওয়ার বেলাতেই রয়েছো, রান্নাটা করতে যে কত কষ্ট হয় সেটা তো বুঝবে না একটু। আর আমার কষ্টের কথা আর কাকে বলি বলো, তোমার হাতের রান্না সেটা যে খাওয়া কি দুর্বিষহ ব্যাপার, যে খায় সেই বোঝে। তাও মাঝে মাঝে মা যে রান্না করে সেটা একটা বাঁচোয়া। মায়ের রান্নার যোগ্য উত্তরসূরি কে? বড় বৌদি না দুষ্টু? বাঙালিদের নেই একটা প্রবলেম, সবসময় একটা লড়াই বাড়িয়ে দেওয়ার টেন্ডেন্সি থাকে। এতেই বোঝা যায় যে বাঙালির স্পোর্টসম্যান স্পিরিট কতটা। বাবা তুমি বসো, আমি দিচ্ছি তোমাকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই সুব্রতকে দেখছি না, কত গেছে নাকি? এই রে, আমি তো একদম ভুলে গেছি, সুব্রতদা বাইরে ছিল, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। সুব্রতদা, আরে দে 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 দেখি দুষ্টুর হাতের। আরে বাবা, এত দেখতে দারুণ হয়েছে রে। হ্যাঁ, এই সন্ধ্যাবেলায় পাখরটা করেছি তো দেখেছি রে, খুব ভালো হয়েছে, খুব ভালো। খুব ভালো। এবার সবাই শুরু করে দাও। আরে দাঁড়াও, জামাই বলে কথা, ওকে ফেলে খাওয়া শুরু করে দেবো? না 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 না, ঠিক কথা। ঠিক আছে, তোমরা সবাই খাও, আমি দেখে আসছি।
এসো এসো এসো। তুমি আবার যা বলেছ সব সময় পায়ের নিচে সরষে ওর। এই যে এইখানটায় জুতোটা কে খুলেছে আমি শুনি একটু। আরে বাবা এটা তো সুব্রতদার চটি, তোমার লাগেনি তো কোথাও? না এই যে সুব্রত বললো না একেবারে হক কথার এক কথা, চলো শুরু করা যাক। তোরা কেউ কিছু বলছিস না, কেমন হয়েছে রান্না? আরে বাবা ভালো মন্দ যাই হোক না কেন কিছু তো একটা বলবে নাকি? একটা খাবার হলো, ছি কি খারাপ খাবার! নুনটা একটু নুন বেশি হয়েছে। হ্যাঁ আমার তো আর ওই ঝালটা একটু ঝাল তো দিইনি, রাধুনি নিজেই দিয়েছেন তাহলে গুনে একবারে সরস্বতী। বুঝতে পেরেছি রান্নাটা একদম ভালো হয়নি, তোমরা প্লিজ জোর করে শরীরকে কষ্ট দিয়ে খেও। দুষ্টু রান্না করার সময় যা গন্ধ বেরিয়েছিল তাতে তো এত খারাপ হওয়ার তো কথা নয়। বড় বৌমা তুমি আমাকে একটুখানি দাও তো আমি টেস্ট করে দেখি। হ্যাঁ মা দিচ্ছি।
এত দিলে কেন? তোমরা কি গো, মিছিমিছিও তো একটু বলতে পারতে যে রান্নাটা ভালো হয়েছে। দরদ একবারে উথলে উঠেছে। তোরা এত অশুভ কেন রে? শুধু শুধু মেয়েটাকে কাঁদালি, রাজা এক চল আগে বটে নেগালের মধ্যে। না গো দুষ্টু, খুব ভালো খেতে হয়েছে। এসব কি হচ্ছে? এক যাত্রায় পৃথক ফল হয় কি করে বললো তো দেখি। হ্যাঁ, সবাই যখন প্ল্যান করেছে একটু দুষ্টুর সঙ্গে, আরে তুই তো আমার শুধু ছেলের বউ না রে, তুই তো আমার মাও। তোর হাতের রান্নাটা খেয়ে না আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। কি ভালো রান্না করেছে, খুব ভালো, খুব ভালো। আরে খা, চুপ করে বসে থাকি, এটা খা। না দুষ্টু দুষ্টু, এরকম মজা করার জন্য আমরা সবাই তোমার কাছে মাফ চাইছি। অসাধারণ, খুব ভালো হয়েছে। এটা যদি প্রথম রান্না হয় তাহলে পাকা রাঁধুনি হয়ে ওঠার পর তুমি তো অমৃত বানাবে। হে বৌদি, একটু পাওয়া যাবে? ফাটাফাটি হচ্ছে রান্নাটা। গলা মনে হলো
কি হলো, কি হঠাৎ মেজো বৌমা? তোমরা খাও না, আমি আছি তো, আমি দেখছি কি। দেখো না এই সব ঝাল ফাল দিয়ে রান্না করে কি অবস্থা। শোনো না মেজদা, কোনো চিন্তা করো না, তুমি যাও গিয়ে খাবারটা শেষ করো না, আমি আছি মেজদির কাছে। না আমি এই অবস্থায় আর খেতে পারবো না। আচ্ছা একটা কাজ করি, ওই আইসক্রিম নিয়ে আসি বুঝলে, এই সময় আইসক্রিমটা খেলে আরাম পাবে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো আইডিয়া, তুমি যাও মেজদা, আমি আছি মেজদির কাছে। জলটা খাও। কেমন দিলা?